এবার প্রেম করতে গিয়ে ভুয়া পুলিশ সদস্য আটক। কুমিল্লায় পুলিশের পোশাক পরা এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশের পোশাক পরে বান্ধবীকে নিয়ে রিকশায় বেড়ানোর সময় মোহাম্মদ সাগর হোসেন নামে 19 বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুল মান্নান। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চান্দিনা উপজেলা সদর এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পুলিশের আইডি কার্ড উদ্ধার করা হয়। মোহাম্মদ সাগর হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। আমাদের বেশ কিছুদিন যাবৎ এরকম কিছু তথ্য পাওয়া যাচ্ছিল যে পুলিশ পরিচয় দিয়ে এই বিশেষ করে এটা কুমিল্লা জেলার উত্তর অংশে বেশ কিছু জায়গায় এরকম দিয়ে একটা তথ্য পাওয়া গেছে যে পুলিশ পরিচয় দিয়ে কেউ একজন বিভিন্ন রকমের সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এটা আসলে স্পেসিফিক এক এক জায়গায় এক এক রকম, কোনো জায়গাতে কোনো জায়গায় সে প্রেম করে বেরিয়েছে, কোনো জায়গায় সে মানুষের কাছে টাকা নিয়েছে চাকরি দিবে পুলিশের পরিচয় দিয়ে, এবং নিজেকে প্রমাণ করার জন্য প্রায়ই সে ইউনিফর্ম পরে বের হতো আর কি। এরকম একটা বিষয় নিয়ে আসলে কাজ চলতেছিল, আমাদের ডিবিও কাজ করতেছিল, প্লাস থানা পুলিশগুলোকে অ্যালার্ট করা হয়েছিল যে এরকম যদি কাউকে পাওয়া যায়। এরকম একটা পরিস্থিতিতে গতকাল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে পুলিশ একজন লোক ইউনিফর্ম পরে চান্দিনা এলাকার একটা নির্দিষ্ট জায়গায়। পুলিশ সুপার আরও জানান, কিছুদিন পূর্বে সারা দেশে পুলিশ কনস্টেবল নিয়োগে তার চাকরি হয়েছে বলে বান্ধবীকে জানায় সে। এ সময় পুলিশের পোশাক পরে বান্ধবীকে ছবি তুলেও পাঠায়। এরই মধ্যে ওই বান্ধবীকে নৌবাহিনীতে চাকরি দিবে বলে প্রলোভন দেখাতে শুরু করে ওই যুবক। ইতিমধ্যে তার বান্ধবীর কাছ থেকে সকল কাগজপত্রও নিয়ে নেয় সে। ওই বান্ধবীর সাথে চলা ঘনিষ্ঠ সম্পর্কে অপর বান্ধবীকে ওই চাকরি দিবে বলে শুক্রবার পোশাক পরে চান্দিনায় আসে সাগর হোসেন। বান্ধবীকে নিয়ে রিকশায় যাওয়ার পথে নজরে পড়ে চান্দিনা থানা পুলিশের। এ সময় চান্দিনা থানা পুলিশের কাছে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ঢাকায় কর্মরত আছে বলে দাবি করেন ওই যুবক। তার কথায় গরমিল থাকায় থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে সে জানায়, বান্ধবীর কাছে নিজেকে পুলিশ পরিচয় দিতে এই কৌশল নিয়েছে ওই যুবক। এ সময় তার কাছ থেকে পুলিশের একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। পরে চান্দিনা এলাকার একটা নির্দিষ্ট জায়গায় আসছে, বাট তার অ্যাটিচিউডে কথাবার্তায় পুলিশের মতো মনে হচ্ছে না। দ্রুত তখন পুলিশের আমাদের একটা টিম, চান্দিনা থানার একটা টিম সেখানে রেসপন্স করে। রেসপন্স করার পরে সে একটা মেয়ে সহ তাকে পাওয়া যায়। এই মেয়েটাকে পরে তার সাথে কথা বলে যেটা জানা যায় যে তার সাথে তার পুলিশ হিসেবে বন্ধুত্ব হয় আর কি। এবং এক পর্যায়ে মেয়েটা পলি, সে কুমিল্লার কোনো একটা জায়গায় চাকরি করে, বাট তার একটা ভালো চাকরির প্রত্যাশা ছিল, এবং সেই প্রলোভন দেখিয়ে তার সাথে সে বন্ধুত্ব করে আর কি। বন্ধুত্ব করে তার কাছে সিভি থেকে শুরু করে সমস্ত কিছুই নাই। আমরা জিজ্ঞাসাবাদে আরও জানতে পেরেছি যে এই ছেলেটা নাম সাগর, তার বাড়ি হচ্ছে হবিগঞ্জের মাধবপুরে, এবং সে এই শুধু এই মেয়েটা না, আরও বেশ কয়েকটা মেয়ের সাথে এরকম প্রতারণা করেছে। পুলিশ পরিচয়তে কোথাও প্রেমের সম্পর্ক তৈরি করে, কোথাও চাকরির প্রলোভন দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নেয়, মানে এবং সে যেটা করেছে চিটাং রেঞ্জের যে ইউনিফর্ম, চিটাং রেঞ্জের যে ডিপ সাইন লোগো, এইটা ব্যবহার করে সে একটা ইউনিফর্ম তৈরি করেছে, এবং সেই ইউনিফর্ম পরেই সে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে ওই ভুয়া পুলিশ সদস্যকে কারাগারে বিচারের জন্য প্রেরণ করা হয়। নিউজ ডেস্ক, কুমিল্লা টিভি।